করোনার আগেও ভয়ঙ্কর মহামারী এসেছে বারবার। সংক্রামক রোগের ক্ষেত্রে সবচেয়ে খারাপ পরিস্থিতি সৃষ্টি হয় তা হলো মহামারী। বর্তমানে নতুন করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এমন সংক্রামক রোগের ইতিহাস বেশ দীর্ঘ। প্রাচীন যুগে মানুষ যখন বেঁচে থাকার জন্য শিকার উপর নির্ভরশীল ছিল, তখন থেকে সংক্রামক রোগের অস্তিত্ব দেখা যায়। আজ থেকে 10,000 বছর আগে মানুষ যখন কৃষিভিত্তিক অর্থনীতিতে থিতু হয়, তখনই মূলত গোষ্ঠী বা সম্প্রদায় তৈরির ধারণা আরো পোক্ত হয়। আর সেই সময় থেকেই সংক্রামক রোগ মহামারীতে রূপ নিতে শুরু করে। ম্যালেরিয়া, যক্ষা, কুষ্ঠ, ইনফ্লুয়েঞ্জা, গুটি বসন্ত প্রভৃতি বিভিন্ন রোগ নানা সময়ে মহামারীর আকার নিয়েছে। মানব সভ্যতা যত উন্নত হয়েছে, মহামারীর প্রাবল্য তত বেড়েছে। কারণ ধীরে ধীরে শহর গ্রাম গড়ে উঠেছে, জনসংখ্যার ঘনত্ব বেড়েছে, এছাড়া বেড়েছে বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য, ফলে রোগ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এমন কিছু ভয়ঙ্কর মহামারীর কাহিনী, যা অগণিত প্রাণ কেড়ে নিয়ে বদলে দিয়েছিল ইতিহাস। তো বন্ধুরা, ভিডিও শুরু আগে জানিয়ে দিই, যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন নতুন নতুন সব অজানা বিষয় জানতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ। ফিরছি একটা ইন্ট্রোর পর। খ্রিস্টপূর্ব 430 অব্দ, এথেন্স। পেলোপোনেসিয়ান যুদ্ধের সময় খ্রিস্টপূর্ব 430 অব্দে একটি রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল। বর্তমানে লিবিয়া, ইথিওপিয়া ও মিশর ঘুরে তা গ্রিসের রাজধানী এথেন্সে ছড়িয়ে পড়েছিল। এ রোগে ওই অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় 2/3 মৃত্যু হয়। ওই রোগের মূল লক্ষণ ছিল জ্বর, প্রচণ্ড তেষ্টা, গলা ও জিভ রক্তাক্ত হওয়া, ত্বক কালচে হয়ে যাওয়া ও ক্ষত সৃষ্টি। ধারণা করা হয় এটি ছিল টাইফয়েড জ্বর। বলা হয়ে থাকে এমন মহামারীর কারণেই স্পার্টানদের কাছে যুদ্ধে হারতে হয়েছিল এথেনিয়ানদের। 541 খ্রিস্টাব্দ, জাস্টিনিয়ান প্লেগ। মিশরে প্রথম এই রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে। সেখান থেকে ফিলিস্তিন ও বাইজেন্টাইন সাম্রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে এই মহামারী। পরে পুরো ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই প্লেগ তাণ্ডব চালায়। সম্রাট জাস্টিয়ান ওই সময় রোমান সাম্রাজ্যের সঙ্গে বাইজেন্টাইনকে একীভূত করার পরিকল্পনা করছিলেন। মহামারীতে সব ভেস্তে যায়, শুরু হয় অর্থনৈতিক সংকট। এই রোগ পরবর্তী আরো 2 শতাব্দী ধরে বিভিন্ন সময়ে মহামারী আকার নিয়েছিল। মারা গিয়েছিল প্রায় 5 কোটি মানুষ। তখনকার হিসাবে এটি ছিল পৃথিবীর মোট জনসংখ্যার 26%। এই প্লেগের মূল বাহক ছিল ইঁদুর। মূলত মানুষের চলাচলের মাধ্যমেই এই রোগ ছড়িয়ে পড়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে। 11 শতাব্দীতে কুষ্ঠ। কুষ্ঠরোগের অস্তিত্ব ছিল অনেক আগ থেকেই, কিন্তু মধ্যযুগে ইউরোপে এই রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল। কুষ্ঠ ব্যাকটেরিয়া জনিত একটি রোগ। অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগ পর্যন্ত কুষ্ঠ ছিল প্রাণঘাতী রোগ। বর্তমানে বছরে লাখ লাখ লোক কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে থাকে, কিন্তু অ্যান্টিবায়োটিকের ব্যবহার আর এই রোগে মানুষের প্রাণ কেড়ে নিতে পারে না। দ্য ব্ল্যাক ডেথ, 1350 সাল। এই মহামারীতে তৎকালীন সময়ে বিশ্বের মোট জনসংখ্যার 1/3 মৃত্যু হয়েছিল। একে বলা হয় এক ধরনের বুবনিক প্লেগ। একটি নির্দিষ্ট ব্যাকটেরিয়া এই রোগের জন্য দায়ী। দ্য ব্ল্যাক ডেথ নামে খ্যাতি পাওয়া এই মহামারী প্রথমে এশিয়া অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, পরে তা পশ্চিমে ছড়ায়। এক পর্যায়ে পুরো ইউরোপ এই মহামারীতে আক্রান্ত হয়। আক্রান্ত এলাকার প্রাণহানির ঘটনা এতই বেড়ে যায় যে রাস্তাঘাটে পড়েছিল মানুষের লাশ। এসব লাশ পচে গলে আরেক দুঃসহ সংকট সৃষ্টি হয়। শুধু এই মহামারীর কারণেই ওই সময় ইংল্যান্ড ও ফ্রান্সের যুদ্ধ থেমে যায়। এই প্লেগে জনমিতিগত ও অর্থনৈতিক ব্যাপক পরিবর্তন হওয়ায় ধসে পড়েছিল ব্রিটিশ সমাজতান্ত্রিক ব্যবস্থা। দ্য গ্রেট প্লেগ অফ লন্ডন, 1665 সাল। এটিও ছিল বুবনিক প্লেগ। এতে লন্ডনের মোট জনসংখ্যার 20% মৃত্যু হয়। প্রাথমিকভাবে রোগের উৎস হিসেবে কুকুর বিড়ালের কথা ভাবা হয়েছিল। রোগের আতঙ্কে তখন নির্বিচারে শহরের কুকুর বিড়াল মেরে ফেলা হয়। লন্ডনের বন্দর এলাকায় এই প্লেগ ছড়িয়ে পড়ে। প্রথম কলেরা মহামারী, 1817 সাল। কলেরা রোগের প্রথম মহামারী শুরু হয়েছিল রাশিয়ায়। সেখানে এতে প্রায় 10 লাখ মানুষের মৃত্যু হয়। দূষিত পানির মাধ্যমে এই রোগ পরে ব্রিটিশ সৈন্যদের মধ্যে ছড়ায়, পরে তা ভারতে ছড়ায়, যাতে 10 লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ব্রিটিশ উপনিবেশগুলোতেও কলেরা মহামারী আকারে ছড়িয়ে পড়ে। স্পেন, আফ্রিকা, ইন্দোনেশিয়া, চীন, জাপান, ইতালি, জার্মানি ও আমেরিকায়ও কলেরা ছড়িয়ে পড়ে মহামারী আকারে। এসব অঞ্চলে প্রায় 1.5 লাখ মানুষের মৃত্যু হয়, ফলে সব মিলিয়ে 22 থেকে 23 লাখ লোক মারা যায়। এখানেই শেষ নয়, পরবর্তীতে আরো 150 বছর ধরে কলেরা বিভিন্ন সময়ে কয়েক দফা মহামারী আকারে দেখা দিয়েছিল। তৃতীয় প্লেগ মহামারী, 1855 সাল। চীন থেকে সূত্রপাত হয়েছিল, পরে তা ভারত ও হংকংয়ে ছড়িয়ে পড়েছিল। প্রায় 1.5 কোটি মানুষ এই মহামারীর শিকার হয়েছিল। ভারতে এই মহামারী সবচেয়ে প্রাণঘাতী রূপ নিয়েছিল। ইতিহাসবিদরা বলে থাকেন এই মহামারীকে উপলক্ষ হিসেবে নিয়ে ভারতে ব্রিটিশ শাসকেরা নিপীড়নমূলক পদক্ষেপ নেয় এবং সেসবের মাধ্যমে বিদ্রোহ দমন করে। রাশিয়ান ফ্লু, 1889 সাল। ফ্লুর মাধ্যমে সৃষ্ট প্রথম মহামারী ছিল এটি। সাইবেরিয়া ও কাজাকিস্তানে এর সূত্রপাত, পরে মস্কো হয়ে ফিনল্যান্ড ও পোল্যান্ডে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ইউরোপেও দেখা দেয় মহামারী। সমুদ্র পেরিয়ে উত্তর আমেরিকা ও আফ্রিকা অঞ্চলে ছড়িয়ে পড়ে এই ফ্লু। 1890 সালের শেষ নাগাদ এই রোগে প্রায় 3,60,000 মানুষের মৃত্যু হয়।
স্প্যানিশ ফ্লু 1918 সাল। এই মহামারীতে বিশ্বব্যাপী প্রায় 5 কোটি মানুষের মৃত্যু হয়। ধারণা করা হয় স্প্যানিশ ফ্লুর উৎপত্তি স্থল ছিল চীনে। চীনা শ্রমিকদের মাধ্যমে তা কানাডা হয়ে ইউরোপে ছড়িয়ে পড়ে। 1918 সালের শুরুর দিকে এই ফ্লু উত্তর আমেরিকায় দেখা দেয় এবং পরে ইউরোপে ছড়ায়। স্পেনের মাদ্রিদে মহামারী আকার ছড়িয়ে পড়ার পর এর নাম দেওয়া হয় স্প্যানিশ ফ্লু। 1919 সালের দিকে গ্রীষ্মে এই রোগের প্রকোপ কমে আসে। সালফার ড্রাগস ও পেনিসিলিন তখন আবিষ্কৃত না হওয়ায় স্প্যানিশ ফ্লু অত্যন্ত প্রাণঘাতী রূপ দেখা দিয়েছিল। স্পেনের মোট 80 লাখ মানুষ এই ফ্লুতে আক্রান্ত হয়। বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ছিল প্রায় 50 কোটি। এশিয়ান ফ্লু 1957 সাল। হংকং থেকে এই রোগ চীনে ছড়িয়ে পড়ে। পরে তা 6 মাসের মধ্যে যুক্তরাষ্ট্র হয়ে যুক্তরাজ্যে ব্যাপকভাবে ছড়ায়। এ কারণে প্রায় 14,000 মানুষের মৃত্যু হয়। 1958 সালের শুরুর দিকে এশিয়ান ফ্লু দ্বিতীয়বারের মতো মহামারী আকারে ছড়িয়ে পড়ে। ওই সময় এশিয়ান ফ্লুতে বিশ্বব্যাপী প্রায় 11 লাখ মানুষের মৃত্যু হয়। শুধু যুক্তরাষ্ট্রে মারা গিয়েছিল 1,16,000 মানুষ। পরে ভ্যাকসিন দিয়ে ওই মহামারী প্রতিরোধ করা সম্ভব হয়েছিল। এইচআইভি এইডস 1981 সাল। 1981 সালে এইডস প্রথমবারের মতো শনাক্ত করা সম্ভব হয়। এইচআইভি ভাইরাস মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে ফেলে। বিশেষজ্ঞদের ধারণা 1920 সালের দিকে পশ্চিম আফ্রিকায় এই ভাইরাসের উদ্ভব ঘটে। রোগ শনাক্তের পর থেকে এই পর্যন্ত এইডসে বিশ্বব্যাপী 3.5 কোটি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে প্রতি বছর 100 কোটির মতো মানুষ ভাইরাসজনিত ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়ে থাকে। এর মধ্যে 2,90,000 থেকে 6.5 লাখ পর্যন্ত মানুষ মারা যায়। প্রতি বছরই এসব ভাইরাসের ভয়াবহতার মাত্রা পরিবর্তিত হয়ে থাকে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি সবটুকু দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যথেষ্ট পরিমাণ শেয়ার করুন, কারণ আপনার শেয়ারের মাধ্যমেই একটি পরিবার বা একজন মানুষ আক্রান্ত হওয়া থেকে বিরত থাকতে পারবে। আর ভালো থাকবেন সবাই।